ট্রেন ধরে কথা বলি। ভিতরে আসো প্লিজ। পাগল উন্মাদ তুমি? হ্যাঁ আমি পাগল। আমি উন্মাদ মানে? কোন সুস্থ মানুষ মাথার উপরে সাইকেল নিয়ে হাঁটে? আরে এটার পিছনে তো একটা ঘটনা আছে, আন্দাজে পাগল বলতেছো? কি ঘটনা তোমার? আমি বাসা থেকে বেরুছি কার সাথে দেখা করার জন্য? তোমার সাথে দেখা করার জন্য। তোমার কাছে আসবো, আজকে তো তুমি দেরি করছো। পথের মধ্যে সাইকেলগুলো নষ্ট হয়ে বিয়ারিংটা ভেঙে গেছে। মেকানিকের কাছে গেলাম, যা বললাম যে আপনি আমার সাইকেলটা ঠিক করেন। গোলাপ কিনবেন? সারাদিন কিছু খায় নাই, সারাদিন কিছু খায় নাই, সেটা আমার খুব মূল বিষয় ছিল। গোলাপ ফুলটা দেখে তোমার কথা মনে পড়ে গেছে। দেখো মায়া, সারাদিন খায় নাই, পকেট থেকে বের করে 30 টাকা দিলাম। যখন 30 টাকা দিলাম তখনই মনে হয়েছে যে আল্লাহ ভুল তো করছি, আমি তো টাকা নিয়ে বেরোই। তারপর মেকানিক মামারে যায় বললো যে মামা সাইকেল ঠিক করার দরকার নাই, অসুবিধা নাই, আপনি সাইকেলটা দিয়ে দেন। পরে আমি সাইকেল কাঁধে করে নিয়ে তোমার সাথে দেখা করতে যাচ্ছিলাম, আর তুমি আমার বলতেছো পাগল। হ্যাঁ আমি পাগল, আমি উন্মাদ তোমার জন্য। এই তোমার জন্য তোমার পছন্দের গোলাপ 5টা নিয়ে আসছি, ধরো। এই জন্য সাইকেল কাঁধে নিয়ে আমি হাঁটতেছিলাম, ধরো। লাভ ইউ টু বলো। আচ্ছা তোমার মাথায় একটাবার জন্য জিনিসটা আসলো না যে আশেপাশে সবাই তাকায় আছে? তুমি কি জোকার সবাইকে এন্টারটেনমেন্ট দাও? সবাই তাকায় আছে, হাসতেছে তোমায় নিয়ে মানুষ। আমার বাসার কোনো মানুষ যদি তোমাকে এই অবস্থায় দেখতো কোনদিন তোমার সাথে বিয়ে দিত? এই তুমি কি মানসিকভাবে অসুস্থ? হ্যাঁ তোমার বাবার মতো, হ্যাঁ এখানে তুমি প্রেম দেখতেছো না, ভালোবাসা দেখতেছো না, আমার ব্যাপারটা তুমি বুঝতেছোই না। আমি ফুল কিনছি, আমি টাকা আনতে ভুলে গেছি, সেই জন্য আমি আমার সাইকেল নষ্ট হয়েছে, আমি কাঁধে করে নিয়ে যাচ্ছিলাম তোমার সাথে দেখা করতে, তুমি এই জিনিস বুঝতেছো না? আর তুমি তোমার স্ট্যাটাস বুঝতেছো যে মানুষজন আমাকে দেখলে কি হবে? তো ছেলে বিসিএস পরীক্ষা দিচ্ছে, তার সাথে এসব সব উদ্ভট জিনিসপত্র যায়, কেউ চিন্তা করবে যে একটা বিসিএস দেওয়া ছেলে কাজ করতেছে? তুমি আসলে মানসিকভাবে অসুস্থ, বিসিএস ছাড়া তুমি কিছু বুঝো না। প্রেমের আগে বিসিএস বুঝো নাই, এখন বিসিএস বুঝতেছো তোমার বাপ সহ? অসুস্থ তুমি একটা, থাকো তুমি বিসিএস নাই করাতে। কই যাও? জাহান্নামে যাও।